গৃহবধূর মৃত্যু, প্রেট্টাপল থানার দ্বারস্থ অভিভাবকেরা, স্কুল চত্বর ও রাস্তায় বাড়ানো হলো পুলিশের নিরাপত্তা, এমনই নিরাপত্তা বজায় থাকুক চাইছেন সকলেই। পথ নিরাপত্তার দাবি জানিয়ে পেট্রাপল থানার আধিকারিকদের সাথে কথা বললেন অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, পেট্রাপল থানার পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে। মঙ্গলবার ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক গৃহবধূর। জখম হন গৃহবধূর স্বামী সৌমেন পাল। শিমুলতলা এলাকার গৃহবধূ শ্রাবণী পালের মৃত্যুর পর লরি চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের দাবি, আরও বেশি ট্রাফিক পুলিশ বা রাস্তায় স্কুলের সামনে আরও বেশি পুলিশ কর্মী মোতায়েনের দাবি জানান অভিভাবকেরা। ঘটনার পর লরি চলাচলের সময় বেঁধে দেওয়ার দাবিতে সোচ্চার হন সকলে। এ বিষয়ে অভিভাবক শান্তনু সাহা বলেন, এদিন আমরা পেট্রাপল থানায় গিয়েছিলাম, আধিকারিকদের সাথে কথা বলেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের এখানে রাস্তা যথেষ্ট সংকীর্ণ, আমাদেরকেও আরও একটু সচেতন থাকতে হবে। তো আমাদের যেটা মানে দাবি বলতে কি, মানে আমাদের রিকোয়ারমেন্ট হয়তো অনেকটাই আছে, বাট রিকোয়ারমেন্ট সব যে হবে সেটাও সম্ভব না, টেকনিক্যালি অনেক কিছু সম্ভব না। ট্রাফিকে কিছু লোক আরও রিকোয়ারমেন্ট থাকবে, অফিসার থাকবে, সাব ইন্সপেক্টরের রিকোয়ারমেন্ট আরও হয়তো এখানে হবে, সেটা উনি আমাদের জানিয়েছেন। ট্রাক যাওয়ার একটা টাইমিং যদি ঠিক রাখা হয় এবং যে টাইমিংটা ওনারা রেখেছেন 8টা অবধি, সেটাকেও আমাদের পেট্রাপোলের স্যার উনি আমাদেরকে জানালেন যে টাইমটাকে আর একটু এক্সটেন্ড করা হবে। এদিন এলাকায় গিয়ে দেখা গেল ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। সিভিক কর্মীদের পাশাপাশি পুলিশ কর্মীরাও রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করছেন। এ বিষয়ে এক অভিভাবিকা বলেন, ঘটনার পর একটু তৎপরতা লক্ষ্য করা যায়, দু একদিন পর থেকে আবার সব স্বাভাবিক হয়ে যাবে, এই তৎপরতা বজায় থাকার প্রয়োজন, তাহলেই দুর্ঘটনা রোখা সম্ভব। এই যে আজকে যে পুলিশ প্রোটেকশনটা দেওয়া হয়েছে, এটা যদি গতকাল থাকতো বা সবসময় থাকতো, তাহলে এই অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা যেতে পারতো। হ্যাঁ, আজকে যেই মাটা ছেলেহারা হয়েছে, ছেলেটা মাহারা হয়েছে, সেটা হতো না। এই যে দেখানোর প্রোটেকশনটা দিয়েছে, এটা কদিন কদিন থাকবে সেটারও কোনো গ্যারেন্টি নেই। রাখাল দাসের সামনে থেকে এসে আমরা একটা রাইট টার্ন নিয়ে স্কুলটায় ঢুকি, যখন রাইট টার্নটা নিই তখন একটা এমনভাবে ঢালু, ওটা সবসময় আমাদের হাতের মুঠোতে প্রাণটা এভাবে নিয়ে আমরা রাইট টার্নটা নিই, আর যখন আমরা স্কুল থেকে বেরোনোর সময় লেফট টার্ন নিই, সেম ওটাও না কোনো ঠিক করার ব্যবস্থা করে না কিছু। ওখানেও একটা কিছু ঘটবে, তারপরে এরা সচেতন হবে, তারপরে এরা কিছু না কিছু করার জন্যে, ভালো কিছু করার জন্যে কি প্রাণহানি হওয়া সবসময় উচিত? অপর এক অভিভাবিকা বলেন, এই তৎপরতা যদি আগে থাকতো তাহলে হয়তো দুর্ঘটনা রোখা সম্ভব হতো, ওইটুকু ছেলে হয়তো মা হারা হতো না। পেট্রাপল থানা সূত্রে জানা গেছে, নিয়মিত স্কুলগুলির সামনে ও রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি নজরদারির ব্যবস্থা থাকে। এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এখন পুলিশ দিচ্ছে, নানান রকম লোকজন আসছে, কত কথা, মানে এখন হচ্ছে যেন কি একটা ব্যাপার হয়ে, এখানে কেউ কিছু হবে না, কিন্তু এই সাবধানতা আগের থেকে এই জিনিসটা। আর অ্যাক্সিডেন্ট কিন্তু এটা নতুন না, এর আগেও অনেকবার হয়েছে। আর এই যে লরি ছাড়ে একটা টাইমিং, আর সেন্ট জোসেফ যথেষ্ট একটা বড় স্কুল, সবাই জানে বনগাঁর মধ্যে, এবার স্কুলের টাইমিং, স্কুল শুরু হওয়ার টাইমিং, শেষ হওয়ার টাইমিং সবাই জানে, তাহলে সেই বুঝে একটা লরি ছাড়ার নিয়ম সেটাই করা হোক। এই যে যখন তখন লরি, এখন অবধি কোনো সিস্টেম নেই, এখন এরা হলো কোনো ডিসিপ্লিনই মানছে না, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানুষের জীবন এদের কাছে কিছু না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।